নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে ভিয়েনার কোম্পানির ক্রিস শসা। এটা 12 তারিখে লাগানো হয়েছিল, সেপ্টেম্বরের 12 তারিখ। তো এর ফলন দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই দেখুন ফলন। এখন বাজার দর আছে 30 থেকে 35 টাকা শসার। আর ফলন দেখতে পাচ্ছেন, দেখুন দেখতে পাচ্ছেন ফল। আর এগুলো কালকে হারভেস্টের মতো হয়ে যাবে, এটা কালকে হারভেস্ট করা যাবে। এখন জল লাগে, জল দিয়ে দিলেই আবার মানে ফল খুবই দ্রুত বাড়বে। দেখতে পাচ্ছেন ফল, এখন কিন্তু ওই ক্ষেতে চলছে হচ্ছে 0-52-34, এটা স্পেশাল রুলে রয়েছে 0-52-34, 3 থেকে 4 দিন পরপর 0-52-34, সাথে বোরন মিক্স করে স্প্রে করা হবে, এবং 7 দিন পরপর মাইক্রোনিউট্রেন এবং অলওয়েন সুপার গোল্ড 10 থেকে 12 দিন পরপর স্প্রে করা হচ্ছে এখানে, মানে হবে এখন আর কি স্পেশাল টুল। এটা ফল নিজেকে তাকাবেন, শুধু ফল দেখতে পাচ্ছেন। গাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, সবুজ সতেজ। বাকি জমিগুলোতে কিরকম ফল হয়েছে সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কৃষ, সেটাও কৃষ। এগুলোর নিচে পাতগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে। দেখুন ফল, শুধু ফল আর ফল দেখতে পাচ্ছেন। পলি হাউস, মনে করবেন যে পলি হাউসের যে ভ্যারাইটি গুলো থাকে সেগুলোতে কিন্তু এরকম ফল থাকে। দেখুন আশা করি দেখতে পাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না। দেখুন ফল প্রতি গিটি গিটি, দেখুন এই যে ফল 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 ফল, মানে সর্বত্র ফল, যেখানে ডাল সেখানেই ফল, যেখানে পাতা সেখানেই ফল, যত পাতা তত ফল। দেখতে পাচ্ছেন কৃষ, কিন্তু এখন ভুল করে কেউ কৃষ লাগাবেন না, একদম সাইড ব্রাঞ্চ একদম পাবেন না, হ্যাঁ ফলন ভালো পাবেন না, ফ্লাওয়ার ড্রপিং হবে। দেখতে পাচ্ছেন গাছ, আর কি দেখাবো, অনেক দেখালাম।